দর্শক, বিয়ের শাদী খোদার হাতে খোদার কলম লড়ে না, খোদাই যদি কলম মারে সেই কলম আর ফিরে না। চলুন একটা ইসলামী সঙ্গীত শুনে আসি। আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত শুধু নয় মজলুম সহায়, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। দর্শক, জামাই বলতেছে আহা বিয়ে শাদি এত মজা, যদি আগে জানতাম তাহলে তো আমার দাদার আগে কামড়া সাইরে আলি ইতাম। দেখছো ওই কালে দেখেন কিছু সেলফিবাজ পাবলিক আছে বিয়ের বাড়িতে, শুধুই সেলফি ওঠায়, আবার কিছু পাবলিক আছে খুবই খাদক, এই খাবার দাবার নিয়ে ব্যস্ত। এই যে হাসি হাসির ডিব্বা দেখতে পাচ্ছেন, কার উপরে হাত রেখে হাসতেছে তাও বিয়ের আনন্দে ভুলে গেছে, সব সময় হাসি লেগেই থাকে। আর দুই পাশে দুই মুরব্বী দেখতে পাচ্ছেন, আমাদের সম্মানিত দুই অভিভাবক, বিবাহিত জামাইয়ের ঘটক বলা যেতে পারে একজনকে। তো আবার কিছু পাবলিক আছে বিয়ে শাদিতে আসবে, গিফট দেবে না, শুধু খেয়ে খেয়ে চলে যাবে, এরকম কিছু আছে। কিছু আছে ছবি উঠাতে আসে, এই যে ছবি নিয়ে ব্যস্ত। কিছু পাবলিক আছে আবার বিয়েবাড়িতে সারাদিন রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকে, কেউ আবার পাশের বাগানে গিয়ে সেলফি ওঠায়। তো সেলফিবাজরা সবসময় সেলফিবাজ। এই যে এই মহাশয় হাসলেও কী হবে, কাজের লোক, কাজ নিয়ে ব্যস্ত, অর্থাৎ রান্নাবান্না নিয়ে টোটাল ব্যস্ত, বিয়েবাড়ির রান্নাবান্নার লোক, সব রান্নাতেই ওনাকে পাবেন অবশ্য। সেই রান্নাযজ্ঞ চলতেছে, মাঝে মধ্যে আমরা আবার জামাইকে দেখতে যাই, জামাইকে আসে না একা একা কী করতেছে, কারণ রুমে বসে হঠাৎ কান্নাটান্না করে নাকি, এটা দেখতেও যাই। আর বিয়েবাড়িতে তো আনন্দের শেষ নাই, বাচ্চারা এক কালারের পাঞ্জাবি পরছে, সবাই গান গায়ে হলুদ, সন্ধ্যা কী যেন জাহাঙ্গীর এবং সঞ্জিদার বিয়ে। আচ্ছা আচ্ছা, আমরা তো এতক্ষণে মনে করেছিলাম সাইপ্রাসে কেউ বিয়ে শাদী করে ফেলতেছে। জি ভাই, আমরা খুশি হয়েছি আপনারা এসেছেন। আহ, জামাইয়ের হাসি চমৎকার চমৎকার চমৎকার। কিছু বান্দা তো রয়েছে খাবার দাবার পরিবেশনে ব্যস্ত, কিছু বান্দা আছে ডানবামে তাকাবে না, শুধুই খেতে থাকবে খেতেই থাকবে। তো এরকম অনেক বান্দাকেই আপনারা পেয়ে যাবেন। তো পুরো অনুষ্ঠান জুড়ে কত আগের দিন ছিল গায়ে হলুদ সন্ধ্যা, এবং পরের দিন আমাদের বিশাল আয়োজন ছিল খাবার দাবারের। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খানার পর টিয়া দিব না, এই তো আর দুইছে না, আর দুইছে না, কেন করবো রাখলো গেছে, রাখলো গেছে, দেখেন আপনি শুরু করে দেন, খাওয়াই দেন না, কোথায় খাওয়াই দেন, খাওয়াই দেন একটু। সবাই একটু খাওয়াই দেন,
মুরগি ভিতরে ডিম নাই ভাই, তো পারে তো পারে শ্যামল ভাই কয়েকটা ছবি তোলো, এটা তো ছবি ডাইরেক্ট ভিডিও করতেছি ভাই, ছবি কোনো সিস্টেম নাই, খালি বসে বসে সাবার রে। ওই শ্যামল ভাই না, তিনজন ওখানে একজন লইলিছি আমি, বলে নেবে না ফেলে দিয়ে নেবে আর কম দিল খাওয়াইলে কেউ তোলেন না, এখন ছবি তুলুন না কিছু লাগবে না, খাওয়া দাওয়ার পর্ব শেষে জামাইকে মুরব্বি জড়িয়ে ধরে বলতেছে ভয় পাইস না ভয় পাইস না, আমাদের দলে চলে আসছিস কোনো অসুবিধা নাই। যাই হোক, আমাদের একজন মুরব্বী আসিল বলেই এইরকম সান্ত্বনা জামাইকে দেয়া গেল। এদিকে খাদক বান্দা দেখেন কি অবস্থা, এ বান্দা তো খাবার নিয়ে ব্যস্ত, হাসির ডিব্বা খাচ্ছে তো খাচ্ছেই, কোনো কথা নাই, পাশে তাকায় না। আহারে জামাই জামাই কি হাসি, মিষ্টি জ্বরে মুক্তা ধরে আমাদের মুরব্বীর সাথে। এই যে আবারও সেলফি বাস সামনে, সে সেলফি উঠাবেই, কে কী করলো না করলো সেটা ব্যাপার না, সে সেলফি উঠাবেই। আহ, জামাইয়ের সাথে জহির ভাইয়ের কী মোলাকাত। ও, জামাই খাওয়া দাওয়া করার পরে কি আবার গিফট নিচ্ছে নাকি, ভালোই তো। জামাই এবার ফটো সেশন সাথে সাথে কী যেন হাতে নিচ্ছে, বাহ, যারা বিয়ে শাদী করেন নাই তার সাথে সাথে তাড়াতাড়ি বিয়ে করার চেষ্টা করেন, কারণ বিয়েতে লাভ, চতুর্দিক থেকে গিফট আসবে, পাপুস থেকে, লারনাকা থেকে, নিকোসিয়া থেকে। দেখেন তো কেউ গিফট না দিয়ে চলে গেলো কি না। আচ্ছা আচ্ছা, না যায় নাই যায় নাই, রাগ করেন না জামাই রাগ করেন না, সবাই গিফট দিছে অবশ্যই। জি জি জি, আপনি দিছেন, শ্যামল ভাই দিছেন, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, খানা ভালো হয়েছে, খানা ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাকে আরেক চামচ বেশি দেই, না 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 মনে কিছু নিয়েন না। ভাইরে ভাই, ফটো সেশনের সময় এখনও কি খাচ্ছেন আবার, জি ছবি উঠাচ্ছেন, ভালো করে ছবি উঠান, আমি যে গিফট দিয়ে গেছি এটা দেখতে দেখতে পাবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি আপনি গিফট করছেন, গিফট দিছেন দিছেন দিছেন। আচ্ছা, এই তো ছবি সহ প্রমাণ সহ চলে চলে আসছে সামনে। হ্যাঁ হ্যাঁ, আপনি গিফট দিছেন পশ্চিম শাখার পক্ষ থেকে। এবার আমরা সকল গিফট নিয়ে গাড়িতে উঠে যাই নাকি। ও, আবার ছবি উঠাবেন, আচ্ছা, সকল বান্দা ছবি উঠাবে জামাইয়ের সাথে।
ভেরি গুড, হ্যাঁ হ্যাঁ মুরব্বী কি বলেন, ভালো হয়েছে? মুসকি মুসকি আসেন কেন, জামাই তো খুশি, বিয়ে করলাম সাথে বক্সও পাইলাম, মাশাআল্লাহ। আর এই টোটাল আয়োজন জুড়ে যিনি সবচেয়ে বেশি কষ্ট করেছেন আমাদের সম্মানিত ফেরদৌস ভাই, পুরো বিয়ের অনুষ্ঠানটা জুড়েই এই বান্দা কষ্ট করে সবাইকে আপ্যায়ন করেছেন, আর পুরো অনুষ্ঠানটাই ছিল ওনার বাসায়। এই মহান বান্দা দেখেন দিনের দুপুরে কি চশমা পরে আসছে, কবি কবি ভাব ভাই, ছবি তো ওটাতেই হবে, ছবি আর ছবি, ছবি আর ছবি, হ্যাঁ মাশাল্লাহ, জামাই তো মহা খুশি, মহা খুশি, মাশাল্লাহ, হ্যাঁ ভাই ভালো গিফট উঠছে। আর কিছু বান্দা আছে দেখবেন বিয়েতে গিয়ে আশপাশে যা বাগান আছে সব জায়গায় ছবি উঠাবে, জি জি ছবি উঠাবে। এই যে আমাদের আর শ্রদ্ধেয় দুই ভাই আসছেন বিয়েতে, তারাও কিন্তু ছবিতে মিস করবেন না, হ্যাঁ হ্যাঁ ছবি উঠাতেই হবে, জামাই বলে কথা, জাহাঙ্গীর ভাই তো আর আবার বিয়ে করবে না, হুম হুম আমরা বুঝতে পারছি। ভাই কি বলতেছেন, কিছু বললেন? ও সেলফি বাজরা, এরা তো বাইরে চলে গেছে বাগানে, বাগানে ছবি উঠাচ্ছে এরা, জি ছবি উঠাচ্ছে। এই কবি বাগানে ছবি উঠে আবার দেখি জামাইয়ের পাশে চলে আসছে, ওরে ভাই কি বললেন, জামাই এত হাসে কেন, এত হাসি, কবি কিছু বললেন, এত হাসি কেন? ও আপনার পক্ষ থেকে ধন্যবাদ, আমরাও ধন্যবাদ নিলাম। দর্শক বলে রাখি আমরা এতক্ষণ জুড়ে যা দেখালাম তা হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের বিবাহ। আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমরা কোনে দেশে রেখেই এখানে বিয়ে, আমাদের জামাই কোথায়, হাসুন হাসতে থাকুন, ভালো লাগতেছে না অনুভূতি ভাই, ভাই সানি ভাই এত চিন্তিত কেন, হয়তো ডেক নিয়ে বসেও চিন্তা। জামাইয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং আন্তরিকতা প্রকাশ করে আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।